আমাদের লজিক্যাল টাইপের ডেটার জন্য ফরম্যাট ডিসক্রিপ্টর হচ্ছে এল। এখন এল ইউজ করতে হয় হচ্ছে কিভাবে, এল আর হচ্ছে উইথ। আমরা যদি শুধু এল দিয়ে দেই তাহলে দেখব যে শুধু একটা ওয়ান উইথ ডিফল্ট যেইটা ওইটাই। আমরা যদি এল ওয়ান দেই সেম জিনিস, এবং আমরা যদি এল এর সাথে একটা বড় দিয়ে দিই সে এল টু, তাহলে আমাদের দুটা জায়গা লাগবে। সামনে একটা স্পেস দিয়ে এর দুটা জায়গা বানাইলো। এল ফোর দিই তাহলে হচ্ছে সামনে তিনটা জায়গাতে টু দিল। এই এল এর আর কোনো কাজ নেই। সাধারণত আমরা শুধু এল ইউজ করি, ওয়ান টু থ্রি দিই না। কারণ কি, আইদার টি অথবা এফ আসে ট্রু ফলসের জন্য, আর তো কিছু আসা সম্ভব না। এই জন্য আমরা একটা জায়গায় নিয়ে হচ্ছে এল ইউজ করি। কিন্তু আমরা যদি স্পেসিংয়ের দরকার হয়, আমাদের সামনে তিনটা স্পেস দিতে চাই, এই যে তখন আমরা এল ফোর ইউজ করবো। আমাদের স্ট্রিংয়ের জন্য বা ক্যারেক্টার ডাটা টাইপের জন্য ফরম্যাট ডিসক্রিপ্টর হচ্ছে এ। আচ্ছা, এখন আমরা এইটা একটু দেখি। ফরম্যাট ডিসক্রিপ্টর আমরা যদি এখানে এ দিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের স্ট্রিংটা লেন্থ যতটুকু দরকার ওইটুক উইথ হিসাবে আমাদের ওইটুকু থাকবে, আর কিছুই না। আমরা যদি এখানে উইথ উল্লেখ করে দিই, 10 উল্লেখ করে দিলাম, তাহলে আমাদের কী বলে অতিরিক্ত স্পেস যতটুকু, আমাদের অতিরিক্ত সামথিংয়ের পরে একটা আছে, সামথিংয়ের ভিতর 9টা অক্ষর। সো এই আমরা যদি আর একটু বড়ো দিই উইথ, তাহলে হচ্ছে আমাদের টোটাল 20টা জায়গা নিয়ে আমাদের এই স্ট্রিংটা প্রিন্ট হবে, এবং বাকিটা বাম পাশের বাকিটা সবসময় স্পেস দিয়ে ফিল আপ হয়ে যাবে, আমরা হচ্ছে এ পর্যন্ত যা দেখছি। একইভাবে আমরা উইথ যদি কমায় দেই, আমরা ইন্টেজারে আর রিয়েলের জন্য কী হইতো, উইথ যদি আমাদের যেটা প্রিন্ট করতে চাচ্ছি তার চেয়ে কম হয়ে যায় তাহলে হচ্ছে স্টার স্টার প্রিন্ট হইতো, কিন্তু স্ট্রিংয়ের জন্য আমাদের ওটা কেটে যায়। আমাদের 5টা জায়গার জন্য 5টা জায়গায় নিবে, এবং স্ট্রিং যতটুকু মানে প্রিন্ট করতে পারে ততটুকুই প্রিন্ট হবে। এই হচ্ছে আমাদের লজিক্যাল আর হচ্ছে ক্যারেক্টার ডাটা টাইপের জন্য ফরম্যাট ডিসক্রিপ্টর।